নমস্কার, খুকুমনি কিচেনে সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি ম্যাঙ্গো লস্যি। গরমের দিনে লস্যি খেতে সকলেই কিন্তু ভীষণই পছন্দ করে, আর সেটা যদি আম দিয়ে বানিয়ে নেওয়া যায় খেতে আরও বেশি ভালো হয়। বানানো যেমন সহজ, আর খুব কম উপকরণ দিয়ে কম সময়ে বানিয়ে নেওয়া যায়। ম্যাঙ্গো লস্যি বানাবার জন্য নিয়েছি 1 কাপ পাকা আম। একটা বড় সাইজের আমকে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি ব্লেন্ডিং জার, এর মধ্যে আমের টুকরোগুলো নিয়ে নিব। দিয়ে দিব 3/4 কাপ টক দই, 2 টেবিলস্পুন গুঁড়ো দুধ দিয়ে দিব। এর মধ্যে অল্প একটু এলাচের গুঁড়ো দিয়ে দিব, ফ্লেভারটা খুব ভালো হবে। দিয়ে দিব 2 টিস্পুন চিনি। মিষ্টিটা আপনাদের যতটুকু পছন্দ সেই হিসেবে দিতে পারেন। এর মধ্যে 1/2 কাপ ঠান্ডা লিকুইড দুধ দিয়ে দিব। তারপর দিয়ে দিব 1/2 কাপ ফ্রিজের ঠান্ডা জল। এবার জারের মুখটা লাগিয়ে সমস্ত কিছুকে ব্লেন্ড করে নিব। সার্ভ করার জন্য 2 গ্লাস নিয়েছি। তৈরি হয়ে গেল ম্যাঙ্গো লস্যি। রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।